ইউরোপীয় ইউনিয়নে নিট পোশাক রপ্তানিতে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন ইইউতে নিট পোশাক রপ্তানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ। দাম ও পরিমাণ উভয় ক্ষেত্রেই এখন ইইউতে শীর্ষে নিট পোশাক রপ্তানিকারক বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এ তথ্য জানিয়েছে। বিজিএমির তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে বাংলাদেশ থেকে ইইউভুক্ত দেশগুলোতে $900 কোটি মার্কিন নিট পোশাক নিয়েছে। একই সময়ে চীন থেকে তারা $896 কোটি নিট পোশাক আমদানি করে। বছরের নয় মাস বিবেচনায় এই প্রথমবারের মতো ইইউতে বাংলাদেশের নিট পোশাক রপ্তানি চীনকে ছাড়িয়ে গেল। একই সঙ্গে পরিমাণের দিক থেকেও শীর্ষ রয়েছে বাংলাদেশ। গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই নয় মাসে ইইউ বাংলাদেশ থেকে $57 কোটি 10 লাখ কেজি নিট পোশাক আমদানি করেছে। একই সময়ে চীন থেকে তাদের আমদানির পরিমাণ ছিল $44 কোটি 20 লাখ কেজি। বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এ বিষয়ে সংগঠনটির সদস্যদের দেয়া এক চিঠিতে বলেন, এ বছরের প্রথম নয় মাসে প্রথমবারের মতো নিট পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেছে বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ কয়েকটি গন্তব্যের অন্যতম হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এই বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়লে সামগ্রিকভাবে তা রপ্তানির প্রবৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নসুন টেলিভিশনের পর্দায়।